সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আজকে আমাদের এই টাইম টেলিভিশনের স্পেশাল আয়োজন ঈদ আড্ডা উইথ ইকবাল এসজে অ্যান্ড এস এম রাসেল, আজকের এই আয়োজনটি স্পন্সর্ড বাই পিপুল অ্যান্ড টেক। এই প্রোগ্রামটি যারা যেখান থেকে দেখছেন আপনাদের প্রত্যেককে আমরা আমন্ত্রণ জানাচ্ছি এবং স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই প্রোগ্রামে। সাথে সাথে আপনাদেরকে আজকের এই ঈদের স্পেশাল প্রোগ্রামে জানাচ্ছি ঈদ মোবারক। আজকে আমাদের সাথে আছেন আমাদের স্পেশাল এই আড্ডায় এস এম রাসেল। আমি রাসেল ভাইকে শুরু করার জন্য অনুরোধ করছি। সালামু আলাইকুম রহমতুল্লাহ, ঈদ মুবারক। যারা টাইম টেলিভিশনে যারা দর্শক শ্রোতা আছেন, আপনাদের সবাইকে স্বাগতম আজকের আমাদের এই আমাদের প্রিয় সিঙ্গার ইকবাল এসজের সাথে আজকে আমাদের যে ঈদ আড্ডা এখানে। জাজাকুমুল্লাহ খায়ের। আমরা অনেক কথা বলবো, অনেক গান হবে, আপনাদের অনেক কথা আমরা শুনবো, অনেক ফান হবে, আড্ডা হবে আপনাদের সাথে। তবে তার আগে আপনাদেরকে একটু জানিয়ে দিই, সেটি হচ্ছে যে আপনারা যদি আপনারা আজকে আমাদের সাথে লাইভ জয়েন করতে চান, তাহলে অবশ্যই যারা যেখানেই থাকুন না কেন আমাদেরকে কল করতে পারবেন 7184829935 এই নাম্বারে। এবং কি যদি এই দেশের বাইরে থেকেও আপনারা কেউ কল করতে চান, তাহলে আপনারা 0001 এটি আগে দিয়ে তারপরে কল করবেন, যে কেউ আপনারা আমাদের সাথে আজকে যোগ হতে পারবেন। পাশাপাশি এই লাইভটি সম্প্রচারিত হচ্ছে টাইম টেলিভিশনের অফিসিয়াল ফ্যান পেজে, আপনারা সেখান থেকেও এটি দেখে নিতে পারবেন এবং জয়েন করতে পারবেন আমাদের সাথে ফেসবুকে সরাসরি। আমরা আপনাদের কমেন্ট পড়বো, আপনাদের রিকোয়েস্টের গান করবো এবং আপনাদের সাথে আড্ডা হবে। আরেকটি কথা বলে রাখি, সেটি হচ্ছে রাসেল ভাই, আপনারা জানেন যে আপনি জানেন আজকের এই প্রোগ্রামটা একটু গতানুগতিকের বাহিরে। যেমন একজন হোস্ট থাকে অথবা কি বলে যে একজন গেস্ট থাকেন, তো আজকে বেসিক্যালি আমরা হোস্ট আর আর দর্শকরা হচ্ছেন গেস্ট, অথবা সামটাইমস তারা হচ্ছেন হোস্ট, তারা আমাদেরকে কোশ্চেন করবেন আর আমরা হচ্ছি ওরমকে গেস্ট। হাউ এভার, সো ইটস ওয়ার্কস ইন বোথ ওয়ে। আমরা আপনাদের প্রত্যেককে আবারও স্বাগত জানাচ্ছি, আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই স্পেশাল টাইম টেলিভিশনের ঈদ আয়োজন ঈদ আড্ডা 2017 উইথ ইকবাল এসজে অ্যান্ড এস এম রাসেল অ্যান্ড স্পন্সর্ড বাই পিপুল অ্যান্ড টেক। জাজাকুমুল্লাহ খায়ের। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের শানে একটি হামদে বারে তালা দিয়ে আমাদের আজকের এই ঈদ আয়োজন শুরু করতে যাচ্ছি। আর আপনারা ইন দ্য মেন টাইম যারা কল করতে চান, প্লিজ 7184829935 এই নম্বরে। পাশাপাশি আপনাদের সোশ্যাল মিডিয়া আপনারা শেয়ার করতে পারবেন এবং আপনারা কমেন্ট করলে আমরা আপনাদের সাথে সরাসরি যোগ দেবো। হাউ এভার, উই আর গোয়িং টু গো টু সিং এ নশীদ উইচ ইজ হামদ, আল্লাহ রাব্বুল আলামিন শানে। তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর হয়, তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর হয়, তোমার সৃষ্টি পানে যদি চাওয়া হয় চোখ সুন্দর হয়, তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর হয়, তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর হয়, তোমার প্রেমের আভা চাঁদকে দিলে চাঁদ জোছনা পেল, তোমার প্রেমের রং সূর্য নিয়ে সেজে দীপ্ত হলো, তোমার প্রেমের আভা চাঁদকে দিলে চাঁদ জোছনা পেল, তোমার প্রেমের রং সূর্য নিয়ে সেজে দীপ্ত হলো, তোমার গন্ধ যদি ফুলে দেওয়া হয় ফুল সুরভিত হয়, তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর হয়, তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর হয়। জাজাকুমুল্লাহ খায়ের। আমরা চলে যাচ্ছি আমাদের আজকে আপনারা কারা কারা আমাদের সাথে জয়েন করেছেন, আমরা আপনাদের কমেন্টগুলো শুনবো, আপনাদের সাথে আমরাও আড্ডা দেব, আশা করি আপনারা আমাদের সাথে জয়েন করবেন। তার আগে আমি রাসেল ভাইকে রিকোয়েস্ট করবো, যে কোনো একটি গানের আপনি যে গানটা সবচেয়ে বেশি পছন্দ করেন দুটো লাইন আমাদেরকে শোনাবেন। মুহাম্মাদের
রে নাম যে আমার বুকে, ওই নামেরই আশিক আমি, জপি সে নাম সুখে ও দুঃখে, মোহাম্মদের নাম যে আমার বুকে। অন্ধকারে সে নাম আমার বাতি, রোজ হাসরে সেই তো পরম সাথী। অন্ধকারে সে নাম আমার বাতি, রোজ হাসরে সেই তো পরম সাথী। সেই তো রবে কাছে জীবন লীলায় গেলে চুকে, মোহাম্মদের নাম যে আমার বুকে। ভেরি নাইস, থ্যাংক ইউ ভেরি মাচ রাসেল ভাই। আপনি ইতিমধ্যে আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের সাথে ফেসবুকে অসংখ্য ভাই ব্রাদার অ্যান্ড সিস্টার্স দে অলরেডি জয়েন উইথ আস, অ্যান্ড জাজাকুমুল্লাহ খায়ের এভরি ওয়ান ফর ইউর সাপোর্ট অ্যান্ড লাভ অ্যান্ড জয়েন উইথ আস। নিয়ামা সুহা বলছে মার্শাল্লাহ ভেরি নাইস, স্বপ্নিল সজীব বলছে বেস্ট অফ লাক, জুয়েল হোসেন বলছে মার্শাল্লাহ, স্বপ্নিল আকাশের চাঁদ বলছে মার্শাল্লাহ, আবু জাফর রায়হান বলছে মার্শাল্লাহ, মোহাম্মদ রাসেল বলছে মার্শাল্লাহ, মানে আপনি না কিন্তু। আচ্ছা মোহাম্মদ আমরান ইনি বলছেন দুজনকে হাজার সালাম, আমরা আপনাদের লক্ষ কোটি সালামের আনসার দিয়ে দিলাম, ওয়ালাইকা ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। অ্যান্ড রাকিব এহসান মিনার আমাদের প্রিয় একজন ফ্যান্স, সে ফেনী থেকে দেখছে বলছে মাশাআল্লাহ ভেরি গুড। এম ডি আমিনুল ইসলাম নাসির বলছে বেস্ট অফ লাক ডিয়ার, অনেকে লন্ডন থেকে দেখছেন বলছেন, কেউ কেউ কাতার থেকে দেখছেন, কেউ কেউ বাংলাদেশ থেকে দেখছেন, অনেকে নিউ ইয়র্ক থেকে দেখছেন, অনেকে ইউএসএ বিভিন্ন স্টেট থেকে দেখছেন। সো আপনারা যারা যারা আমাদের সাথে জয়েন করছেন তাদের প্রত্যেককেই আমরা ওয়েলকাম করছি, সবার কমেন্টগুলো পড়তে পারলে অনেক ভালো লাগতো। সো আপনারা আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আবারও বলে রাখি যদি আপনার কেউ আমাদের সাথে কল করে জয়েন করতে চান সেটা হচ্ছে 7184829935। অ্যাগেন বলছি 7184829935। কেউ যদি আপনারা আপনাদের কমপ্লেন থাকে যে কল করে পাচ্ছেন না, যেমন অনেকগুলো কল ঢুকলে কিন্তু বিজি দেখায়, সো আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে একটু বারবার ডায়াল করবেন, অনেকগুলো কল একসাথে আসলে অনেক সময় বিজি হয়, কারো কলে কিন্তু আনসার করা যায় না। সো আপনারা কমেন্ট আমাদেরকে জানাবেন, আর যারা কমেন্ট করছেন যেমন আবু জাফর রায়হান বলছে খুব ভালো লাগছে, নতুন অ্যালবামের একটি গান, সরি আমি নতুন অ্যালবামের গান করবো না, তবে মেক মি ইওর ফ্রেন্ড থেকে আমি অবশ্যই করবো ইনশাল্লাহ। কেমন আছেন ভাইয়া আপনারা? আলহামদুলিল্লাহ নিয়ামা সুহা আমরা ভালো আছি। মালয়েশিয়া থেকে দেখছেন এম ডি লুকমান বশির, আয়েশা সিদ্দিকা বলছেন মাশাআল্লাহ দুজনকে অসাধারণ লাগতেছে, মাশাআল্লাহ ভেরি গুড ভেরি গুড। শেখ জামাল আহমেদ বলছেন যে আসসালামু আলাইকুম, টিক 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 যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে। ফার্স্ট অফ অল আমি আপনার এই কমেন্টের নিচ্ছি, কারণ এটি আমাদের প্রিয় মল্লিক ভাইয়ের একটি অসাধারণ গান, এই গানটি আমরা করব, তারপরে আমরা কিন্তু ঈদের একটি গান করব, সেটিও আই থিঙ্ক মল্লিক ভাই লিখেছেন। তার আগেই আমরা একটু আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, আপনি যে মল্লিক ভাইয়ের কথা বলছেন, আমাদের টাইম টেলিভিশনের দর্শকদের কাছে মল্লিক ভাইকে যদি একটু পরিচয় করে দিতেন। অবভিয়াসলি মল্লিক ভাই ইজ আওয়ার হার্ট and Mullik Bhai is everything for us as Islamic culture revolution. He made us for everyone this such a extraordinary cultural movement, not only for Bangladesh, it's all over the world. Yeah. People like Islamic nasheed now, alhamdulillah. So Mullik Bhai one of the pioneer, alhamdulillah. So Mullik Bhai ki dedicated kore amra tik 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 ei gaan ta shuru korte pari. টিক 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 যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। টিক 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 যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। ঝক ঝক ফক ফক করে যতদিন ঘড়ির চেহারা, তদ্দিন তারে কিনতে চায় যে খরিদ্দারেরা। ঝক ঝক ফক ফক করে যতদিন ঘড়ির চেহারা, তদ্দিন তারে কিনতে চায় যে খরিদ্দারেরা। সময় মতো সময় দিলে সবখানে বিরাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। টিক 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 যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে,
কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। পুরো শোনাতে পারলে আরো ভালো লাগতো আপনার। অ্যাজ ইউ নো এমন একটা লাইভ দেখার অপেক্ষা ছিলাম, আলহামদুলিল্লাহ বলছিল রাকিবুল হাসান মিয়া, থ্যাংক ইউ ভাইয়া তোমাকে। আশিস দিকে বলছে আলহামদুলিল্লাহ ভাইয়া, হাসবি রাব্বি বলছে, আসিফ খান হাসবি রাব্বি, দেখা যাক ইনশাল্লাহ, আই উইল ট্রাই মাই বেস্ট টু সিং হাসবি রাব্বি ইনশাল্লাহ। কাজী হক ভাই জয়েন করছে, থ্যাংক ইউ ভেরি মাচ। রফিকুল ইসলাম সাতকানিয়া বলছেন জেদ্দা থেকে উনি দেখছেন, মাশাআল্লাহ, সৌদি আরব জেদ্দা থেকে। কিছু বলতে চান তাদের জন্য? জি প্লিজ, আপনি কোনো কমেন্ট করতে চান? আমাদের এখানে জয়েন করেছেন আমাদের হোসেন মোহাম্মদ ইমরান, আমার প্রিয় ছোট ভাই, মাসুদ আবদুল্লাহ ভাই কানাডা থেকে জয়েন করেছেন, আর আমাদের কাজী নাম্বারের কথা আপনি বলেছেন। আপনারা যারা আমাদের এখানে অংশগ্রহণ করেছেন, আপনারা সবাই শেয়ার করে দিয়ে আমাদের বাকিদেরকে দেখার সুযোগ করে দিন। পাশাপাশি আমাদের ঈদ আড্ডা, আপনাদের যদি আপনাদের প্রিয় সিঙ্গার ইকবাল এইচ জের কাছে যদি আপনাদের বিশেষ কোনো গানে অনুরোধ থাকে, আপনারা কমেন্ট করতে পারেন, প্লাস কল করতে পারেন। কলের নাম্বারটা এখানে দেওয়া হয়েছে, ইকবাল ভাই শুরুতেই বলে দিয়েছিল নাম্বারটি। আচ্ছা, আমি একটা জিনিস আপনাকে জিজ্ঞেস করতে চাই, রাইট? ধরেন আমরা কিন্তু ফেসবুকে আমরা ভেরি হ্যাবিচুয়েটেড, যে আমরা ইউজ টু, আমরা করতাম আর কি লাইভ, রাইট? অসংখ্য লাইভে কিন্তু আপনিও ছিলেন, যখন আমি গত বছর এখানে এসেছিলাম বা এবারও আসার পরে আমাদের প্রিয় তারেক মনোয়ার ভাই সহ আমাদের উস্তাদ লেভেলের মানুষ, আমরা অনেক লাইভ করি, কিন্তু আজকে একটু ডিফারেন্ট। লাইক আমরা টাইম টেলিভিশন আমাদেরকে ইনভাইট করেছে, সো টাইম টেলিভিশনকে অবভিয়াসলি আপনাদেরকে আমরা মোবারকবাদ জানাচ্ছি, এত সুন্দর একটি আয়োজন মানুষকে দেখার সুযোগ করে দিয়েছেন আমাদেরকে এসে, আমাদেরকে উই রিয়েলি প্লেসড অ্যান্ড দিস ইজ আওয়ার প্লেজার, আলহামদুলিল্লাহ। সো আপনার কেমন লাগছে এই লাইফটা? বেসিক্যালি সাধারণত আমরা এমনি করে থাকতাম, আমরা ধরতাম আর লাইফটা হতো, কিন্তু আজকে একটু ডিফারেন্ট, সো হাউ ইউ ফিলিংস টুডে? টাইম টেলিভিশনকে অসংখ্য ধন্যবাদ প্রথমে জানাচ্ছি, এবং টাইম টেলিভিশন যারা দর্শক শ্রোতা আমাদেরকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন আজকে প্রোগ্রামটি, তাদেরকে স্বাগতম। পাশাপাশি এরকম একটা ব্যতিক্রমধর্মী ঈদ আড্ডায় সম্ভবত আমার এই প্রথমে অংশগ্রহণ, তাছাড়া তার চেয়ে বেশি সৌভাগ্য হলো যে ইকবাল এইচ জে এর মতো জনপ্রিয় সিঙ্গারের সাথে আমরা আপনাকে বলছি না। এনিওয়েজ দর্শক মন্ডলী, সরি আমি আপনার কথা শুনছি না, সেটা হচ্ছে যে আপনারা প্লিজ কল করতে পারেন 7184829935 এই নম্বরে। আমরা জানি অনেকে লিখছেন যে কল করছেন কিন্তু লাইন পাচ্ছেন না, আমি আপনাদেরকে বলবো যে প্লিজ আপনারা একটু দেখবেন এই বিষয়টা। আর হচ্ছে আমাদের সাথে এমডি ইসলাম অনেকগুলো কমেন্ট করছে দেখতে পাচ্ছি, শেয়ার করে দিলাম বলছে শুরুতেই আবুর জাফর রায়হান, থ্যাংক ইউ ভাইয়া তোমাকে। ওসামা বিন সাইফুল্লাহ জয়েন করেছেন, এমডি সাইমুম বলছেন যে স্কুলে যেতাম আমি বাবার হাত ধরে এই গানটি গাওয়ার জন্যে। প্লিজ সবাই শেয়ার করে দিন, আর আপনারা টাইম টেলিভিশন অফিসিয়াল পেজটিও আপনারা অবশ্যই লাইক দিয়ে রাখবেন, সো ডোন্ট বি সেলফিশ। তারা আপনাকে ইনভাইট করে আজকে এই প্রোগ্রামটা দেখার সুযোগ করে দিয়েছে, আমাদেরকে ইনভাইট করে আমাদেরকে সম্মানিত করেছে, সো ইউ শুড ডু এনিথিং, ইউ নো অ্যাজ এ কার্টিসি, সো ইউ শুড লাইক দি বাটন। আর আপনারা জানেন কিন্তু লাইক দিতে গেলে, আচ্ছা আমরা একটা ফোন নিয়ে নিচ্ছি, হ্যালো, সালাম আলাইকুম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন প্লিজ? আপনার নামটা যদি একটু কষ্ট করে বলতেন। আমার নাম তারেক। আচ্ছা তারেক ভাই, ব্রুকলিন থেকে বলছি। ওয়া কে বাত, আমাদের তারেক ভাই আমেরিকা থেকে, রাইট? বাগিনা তারেক। ও ভেরি গুড, ভেরি গুড। তারেক ভাই আপনি কেমন আছেন, আপনি কি বলতে চান বলেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনাদের দুজনের খুব মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। দিস ইজ আওয়ার প্লেজার, ভেরি গুড টু নো দ্যাট। আলহামদুলিল্লাহ। আপনাকেও নিঃসন্দেহে বাসায় বসে আছেন, সেখানে আয়না গিয়ে দেখেন, খুব ভালো লাগছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। নাও জাস্ট টু লেট ইউ গাইজ নো দ্যাট আই'ম অনলাইন উইথ ইউ গাইজ। সো ডিড ইউ এনজয় ইট? ইউ এনজয়িং ইট? ইয়েস, ইয়েস, অফ কোর্স। ভেরি গুড টু নো দ্যাট, দিস ইজ আওয়ার প্লেজার, থ্যাংক ইউ। ঈদের যদি একটা মানে ইসলামিক সংগীত পরিবেশন করেন। আচ্ছা আমরা ঈদের একটা নাচ শুরু করব ইনশাআল্লাহ। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইওর কল, ইনডিড। জি ওকে জি, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। বাকি দেশে সুযোগ করে দিন, রাইট? দিদারুল আলম ভাই বলছেন ইকবাল ভাই ঈদ মোবারক ইউটিউব। অ্যান্ড আকিব জাবেদ বলছে এখানে মানুষ মরে পথের পরে ইনশাআল্লাহ, তুমি থ্যাংক ইউ ভেরি মাচ। কাজী হক ভাই বলছে বাংলাদেশি আমেরিকানদের পক্ষ থেকে টাইম টিভিকে ধন্যবাদ আপনাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য। ওয়া ভেরি গুড, আই থিঙ্ক টাইম টিভি উইল টেক ইউর অ্যাপ্রিসিয়েশন, থ্যাংক ইউ ভেরি মাচ। ওসামা বিন সাইফুল্লাহ বলছে আপনার জন্য সবসময় আমার পক্ষ থেকে গুড লাক, শুধু আমার জন্য না, টাইম টিভির পক্ষ থেকেও আপনাদের গুড লাক হওয়া উচিত। জাকুমুল্লাহ খায়ের, অবভিয়াসলি উইচ ইজ ইউ শুড বি, রাইট? আমরা সবার কমেন্টগুলো পড়তে পারলে কিন্তু খুবই ভালো লাগতো, উই আর রিয়েলি সরি, উই হ্যাভ সাম লিমিটেশন, ইউ নো। আর আমি তো সারাক্ষণ কথা বলে আবার গান গাবো, দিস ইজ সো ডিফিকাল্ট। আসসালামু আলাইকুম, কলার কে আছেন, আপনার নাম বলে প্লিজ আমার সাথে বলতে পারেন, জয়েন করতে পারেন। আসসালামু আলাইকুম, হ্যালো। ওয়ালাইকুম আসসালাম ভাই, ইকবাল ভাইয়ের সাথে কথা বলা যাবে, সিঙ্গারের সাথে? প্লিজ প্লিজ, আমি আপনার ছোট ভাই ইকবাল। হ্যালো
আপনি একটু কষ্ট করে সাউন্ডটা ভলিউমটা কমিয়ে দিয়ে যদি আমার সাথে জয়েন করেন উই রিয়েলি অ্যাপ্রিশিয়েট প্লিজ হ্যালো হ্যালো প্লিজ আমি শুনতে পাচ্ছি আপনি প্লিজ বলুন আমি আপনাকে শুনতে পাচ্ছি আচ্ছা আচ্ছা ইকবাল ভাই ওই যে নিউজ আসছে থেকে দেখতেছি তো আপনার গান শোনার জন্য বাচ্চারাও মানে দেখতেছে আর যদি পারেন একটা জাযাকুমুল্লাহ খায়র বেস্ট অফ লাক ফর ইউ এন্ড ফর ইওর কিডস অ্যাজ ওয়েল জাযাকুমুল্লাহ ফর কল আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ নিউ জার্সি সবার জন্য শুভকামনা আমি যাচ্ছি কালকে নিউ জার্সি এনিওয়ে রাইট আসলে কোনো কমেন্ট পড়তে চান আমাদের অনেকগুলো গান কিন্তু আমরা লিস্ট করে রেখেছি আমি জানি না আপনাদের যত কমেন্ট আমি দেখতে পাচ্ছি সবগুলো কমেন্ট যদি পড়তে পারতাম প্লিজ চট্টগ্রামের কৃতি সন্তান আমাদের আমেরিকান প্রবাসী কাজী ভাই লিখেছেন যে বাংলাদেশি আমেরিকানদের পক্ষ থেকে এটা আমি অলরেডি একবার পড়েছি ধন্যবাদ পড়েছেন পার্সিয়ালিটি করতেছে কাছাকাছি থাকে তো এরপর আমাদের পারভেজ সালাম জানিয়েছেন এরপর স্বপ্নি রাখাছে চাঁদ তিনি থ্যাঙ্কস জানিয়েছেন টাইম টিভি কে আচ্ছা ঈদ এলো মানুষের জন্য এই গানটা রিকোয়েস্ট এসেছে আমরা একটা ঈদের গানটা গেয়ে ফেলি রাইট জি আমরা একটা গানে চলে যাচ্ছি আমরা আপনাদের কল নিব আপনারা কল করতে থাকুন আবারও বলে দিচ্ছি 7184829935 প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক টাইম টেলিভিশন অনেকে লিখতেছে যে লাইন বিজি অনেকে লিখছেন যে বিজি পাচ্ছে এটা তো আসলে আমাদের কিছু করার নাই আপনারা ট্রাই করতে থাকুন আপনারা ট্রাই করতে থাকেন একদিন না একদিন তো সাকসেস হবেন তাই না আর আমরা তো আপনাদের ভাই ব্রাদার সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট ইফ ইউ মিস ইট আই উইল স্পিক টু ইউ সুন ইনশাআল্লাহ ডোন্ট ওয়ারি গানে চলে যাচ্ছি আপনাদের জন্য ঈদের গান আমি জানি না গাইতে পারবো কিনা বাস বিকজ টু মাচ টক অ্যান্ড টু মাচ সাউন্ড অ্যান্ড নয়েজ বিকজ আমি সবসময় কথা বলতে হচ্ছে ঈদ এলো মানুষের জন্য ঈদ এলো জীবনের জন্য ঈদ এলো মানুষের জন্য ঈদ এলো জীবনের জন্য ঈদ এলো মানুষের জন্য ঈদ এলো জীবনের জন্য ঈদের আনন্দ যে ভাগ করে নেয় ঈদের আনন্দ যে ভাগ করে নেয় সেই জন আসলেই ধন্য সেই জন আসলেই ধন্য ঈদ এলো মানুষের জন্য ঈদ এলো জীবনের জন্য ঈদ এলো মানুষের জন্য ঈদ এলো জীবনের জন্য একা একা হয় না তো ঈদ হয় না তো ঈদের খুশি একা একা হয় না তো ঈদ হয় না তো ঈদের খুশি একা একা ঈদ করে সে যেই জন মূলত দোষী একা একা ঈদ করে সে যেই জন মূলত দোষী বুকের ভেতরে রাখে ভেদ বিদ্বেষ বুকের ভেতরে রাখে ভেদ বিদ্বেষ হিংসার গুণ জঘন্য হিংসার গুণ জঘন্য ঈদ এলো মানুষের জন্য ঈদ এলো জীবনের জন্য ঈদ এলো মানুষের জন্য ঈদ এলো জীবনের জন্য কলার আছেন একজন হ্যালো আসসালামু আলাইকুম একজন কলার আছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শুনতে পাচ্ছেন হ্যালো সরি কল ড্রপ উই রিয়েলি সরি আপনি ট্রাই করতে থাকুন নেক্সট টাইম আবার আপনার সাথে কথা হবে ইনশাল্লাহ হাউ এভার যারা কমেন্ট করছেন আপনাদের কমেন্টগুলো একটু প্রাপ্তি স্বীকার করে দিচ্ছি নাজমুল চৌধুরী বলছেন ভাই দুজনকে দেখে অনেক অনেক আনন্দ লাগছে মাশাআল্লাহ ভেরি গুড টু নো দ্যাট আপনার বন্ধু আবার কল নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যালো আপনি শুনতে পাচ্ছেন হ্যালো আসসালামু আলাইকুম হ্যালো আমি শুনতে পাচ্ছি আপনি বলুন ওয়া আলাইকুম সালাম প্লিজ বলুন আপনার নামটা বলুন আপনাদের ইকবাল ভাই এবং রাসেল ভাই আপনাদের ধন্যবাদকে আমার পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা আচ্ছা আপনার নামটা প্লিজ আমার নাম মুকুল মুকুল ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকেও ঈদের শুভেচ্ছা রাসেল ভাই কিছু বলতে চান মুকুল আপনার পাশেই থাকে ও মাশাআল্লাহ ভেরি গুড টু নো দ্যাট বাংলাদেশের পাশে থাকে নাকি এই দেশের পাশে থাকে ব্রুকলিনের ওজোর পার্কে মাশাআল্লাহ আপনাকে অনেক ধন্যবাদ জাযাকুমুল্লাহ খায়ের আপনি কিছু বলতে চান স্পেশাল কোনো কথা বা কোনো গানের রিকোয়েস্ট
আপনাদের জন্য জন্য একটা ফেভারিট গান যদি গাইতেন তাহলে অনেক ভালো হইতো। We will try our best to sing inshallah our favorite song. Jazakumullah khair. আপনাকে অনেক ধন্যবাদ। Anyways. Okay. এমডি কামরুজ্জামান বলছেন মাশা আল্লাহ, আর নবীল হক বলছেন মাশা আল্লাহ, আজকের মতো খুশি ঈদের দিনও লাগেনি। বা আপনি কি বলবেন এই কমেন্ট সম্পর্কে? ইট রিয়েলি প্লেজার ফর আস। সে বলছে আজকের মতো খুশি তার ঈদের দিনও লাগেনি। সো আলহামদুলিল্লাহ, আমাদের ভালো, আমাদের এই ভালোবাসা আল্লাহ কবুল করুক। আর টাইম টিভিকে স্পেশাল থ্যাঙ্কস যে তারা এই সুন্দর আয়োজন করার সুযোগ করে দিয়েছে। আশা করে যদি মাঝে মাঝে আমরা ট্রাই করবো আরেকবার আসার জন্য, আমরা স্পেশাল আড্ডা নিয়ে will try our best, but I'm Janina Rasul to khub busy manush. Acha ibar bachche no bangladeshi ra kibhabe call korbe tara wait korche, onekei comment korche bolche bangladeshi ra kibhabe call korbo. Apnara 001 diye 7184829935 ei number apnara call korte pare, screen e mone hoy dewa ache, I'm not sure. Anyways, apnar mukh lorche kintu kotha pore shona jacche, eta hocche apni jehetu facebook theke dekhchen. সো আপনি যে আমেরিকা থেকে এত দূরে বসে অ্যাট লিস্ট সাউন্ড দেখতে পাচ্ছেন এবং ফেসটা দেখতে পাচ্ছেন, অ্যাট লিস্ট আলহামদুলিল্লাহ বলেন। আর আপনারা যারা যারা একটু বেজে যাচ্ছে অথবা একটু পরে শুনতে পাচ্ছেন, তারা www.timetv.com এখানে গেলেই আপনারা একদম ক্লিয়ার, সরি timetvusa.com, www.timetvusa.com একদম ক্লিয়ার, পানির মতো দেখতে পাবেন। জাযাকুমুল্লাহ খায়। আরিজনা বলছে যে আরিজনা থেকে কামরুল জামান দেখছেন, আর মায়ের গান বলছে হলো মিনহাজউদ্দিন ইনশাল্লাহ। ঈদ মোবারক বলছে নাজমুল হাসান রাসেল ভাই। আবদুল্লাহ মামুন বলছেন মাশা আল্লাহ। ইকবাল ভাই ওমরা করতে আসবেন কি? আলী আহমাজ বলছে ইনশাল্লাহ, আল্লাহ যদি কবুল করে নিয়ে নেব। আমাদের কলার একজন অপেক্ষা করছেন। হ্যালো আসসালামু আলাইকুম। হ্যালো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইকবাল ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কে বলছিলেন? আমি রাশেদ, মেরিল্যান্ড থেকে বলছি। মেরিল্যান্ড থেকে রাশেদ ভাই, কে বল? মেরিল্যান্ড মনে হয় আমি দেখতেছি। আচ্ছা প্লিজ গো। এইমাত্র ডিউটি থেকে আসছি। মাশাআল্লাহ। আপনাদের অনুষ্ঠান দেখতেছি, ভালো লাগতেছে। আলহামদুলিল্লাহ, দিস ইজ आवर প্লেজার এন্ড থ্যাঙ্ক ইউ ভেরি মাচ ফর ইওর সাপোর্ট এন্ড কল এন্ড এভরিথিং। মাশাআল্লাহ। আমার একটা রিকোয়েস্ট, আমি একটা কবিতা আবৃত্তি করতে চাই আর কি। কবিতা আবৃত্তি আপনাকে আমরা এখানে এসে নিয়ে এসে করাবো, আপনি সেটা চান না? এভাবে করলে হয়তো সুন্দর হবে না। আমরা আপনাকে ইনভাইট করবো। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর কল। আমরা নেক্সট উইক, নেক্সট টাইম আপনাকে ইনভাইট করার চেষ্টা করবো। থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা হুসাইন আহমেদ বলছে আমরা জেদ্দাবাসীর পক্ষ থেকে আপনাকে কে মোবারকবাদ, হজ নিয়ে আপনার গান শোনাবেন। আচ্ছা বাই দ্য ওয়ে, কি সুন্দর টাইম হয়ে গেল। হুসাইন আহমেদ আপনাকে অসংখ্য মোবারকবাদ, আপনার প্রতি রেসপেক্ট রেখেই আমরা চলে যাবো হজ নিয়ে আমাদের গান। রাইট রাসেল ভাই কি বলেন? আমরা আপনাদেরকে স্ক্রিনে দেখাবো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। চলে যাচ্ছি আমরা সেই লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক গানে, শুধুমাত্র আপনাদের জন্য। জাযাকুমুল্লাহ খায়র। এনজয় করতে থাকুন, কোথাও যাবেন না, আমরা কিন্তু আবারও আপনাদের সাথে লাইভ হবে, কথা হবে, গান হবে, ফান হবে এবং আপনাদের কল নেব। ট্রাই করতে থাকুন, একজন কন্টিনিউয়াসলি ফোন ধরে রাখবেন। আসছি একটু পরে। In the shade of the Kaaba, we all come together. From the corners of the earth, we all want to prosper. What a mercy, Allah, you have bestowed on your creation. Labbaik Allah, I'm present Allah. Labbaik Allah, I'm present Allah. Labbaik, labbaik. We be due to mothers, our problem to fathers.
ignorant to brothers and unjust to our sisters. Wallah, please forgive us and enlighten our hearts. Wallah, please forgive us and show us the straight path. Accept all our efforts and grant us our du'as. O merciful Creator, you are our Rahman. We ask for your guidance and plead for your aid. To unite our hearts and increase us in faith. Labbaik Allahumma labbaik, labbaik la sharika lak labbaik, labbaik Allahumma labbaik, labbaik la sharika. To hold tight to your rope, Allah. Help us follow the sunnah of Muhammad Mustafa. Send your peace to him every time a new leaf grows. And keep us as his followers on the day that we will go. Allahumma salli ala Muhammad. Allahumma barik ala Muhammad. Of Allah beyond Muhammad, blessings of Allah beyond Muhammad. Wallah, to you we belong and to you we return. Let us be successful and please don't let us burn. Please make our graves a piece of paradise. Please make our graves a piece of paradise. Let us be with Muhammad on the day that we will rise. Let us be with Muhammad on the day that we will rise. Let us be with Muhammad on the day that we will rise. জাজাকুমুল্লাহ খায়ের, আপনারা এনজয় করলেন আমাদের সবচেয়ে পৃথিবীতে সবচেয়ে সর্বোচ্চ স্থান আমাদের পবিত্র কাবা ঘর বাইতুল্লাহ। এই বাইতুল্লাহতে গিয়ে আমরা যে হজ করি, আমাদের ইসলামের একটি পাঁচটি স্তম্ভের একটি স্তম্ভ, আর সেই স্তম্ভকে নিয়ে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক আপনারা এনজয় করলেন। জাজাকুমুল্লাহ খায়ের। আপনারা আবারও বলে রাখি, একটি কল নিয়ে নিয়েছি শুরুতেই। হ্যালো, কে আছেন আমাদের সাথে? সালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো, আপনি কি শুনতে পাচ্ছেন? ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাইজান? আলহামদুলিল্লাহ। আপনার নামটা বলুন প্লিজ। মুর্শিদ ভাই, রাইট? কোথেকে বলছেন মুর্শিদ ভাই বলুন? রাইট, সরি, লাইনটা ড্রপ হয়ে গেল, আই এম রিয়েলি সরি। আচ্ছা, যাই হোক, অনেক ভাইরা বলছেন যে তারা যদি আমাদের সাথে দেখা করতে পারতেন বা সরাসরি করতে পারতেন বা প্লিজ আমাদের ভালোবাসা গানটা হবে, বলছে আকিব জাভেদ। শাহেদ সরকার বলছে অনেক ভালো লাগছে ভাইয়া, আপনার হজ নিয়ে অসাধারণ গানটা খুব ভালো লাগে। জাজাকুমুল্লাহ খায়ের। রাজীব আহমেদ বলছে আলহামদুলিল্লাহ। এনিওয়েজ, যদি সবার কমেন্ট পড়তে পারতাম আমি আগেও আবারও বলে রাখি যে খুব ভালো লাগতো। রাসেল ভাই কিছু কমেন্ট পড়তে চাইছিলেন, বলছিলেন যে একজন ভাই এবং বোন কিছু। আমার ছোট বোন আফরাল সুবহা, সে জয়েন করেছে। আচ্ছা, সে স্বাগত জানিয়েছে আপনাদেরকে। শিল্পী শাহাবুদ্দিন জয়েন করেছে, মাশাআল্লাহ। গুড টু নো দ্যাট, গুড টু নো দ্যাট, মাশাআল্লাহ। আর ব্রুকলিন থেকে ছোট ভাই ইমতিয়াজ, তানভীর হাসান, আলী নওয়াজ বলছেন অস্থির আমার মন শুধু একবার সরাসরি দেখার জন্য। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক। আর যদি এই পৃথিবীতে না করে দুদিনের দুনিয়া, তাহলে জান্নাতের অনাদিকালের সেই দুনিয়া আমাদেরকে একসাথে দেখা করার তৌফিক দান করুক। জাজাকুমুল্লাহ খায়ের। আরেকটা আমি স্ক্রোল করে চলে যাচ্ছি। রাজীব আহমদ বলছে আলহামদুলিল্লাহ। আরেকটা দেন বলছে এমডি রাশেদ। আরেকটা নাশিদ, আপনারা কোনটা শুনতে চান আমাদেরকে জানাবেন। আমাদের প্ল্যান আছে আমরা আপনাদেরকে মুস্তফা গানটা শোনাবো, কারণ এই মুস্তফা নাশিদটি অনেক হাইলি একটা থিম নিয়ে মূলত ভিডিওটি করা হয়েছে। আমরা চাই আপনাদেরকে আরও একবার এই নাশিদটি আপনাদেরকে দেখানোর জন্যে। তার আগে আমরা আর কোনো কমেন্ট এবং কলে যাচ্ছি না, সরাসরি আমাদের ভালোবাসা, যেই ভালোবাসাগুলোর জন্য আপনারা আমাদেরকে ভালোবাসেন, যে আল্লাহর জন্য আমাদেরকে ভালোবাসেন, আল্লাহ এবং আপনাদের ভালোবাসা নিয়ে আমরা গানটা করবো। তার আগে একটি কল নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো, কে বলছেন? হ্যালো, সালামু আলাইকুম, আপনি কি শুনতে পাচ্ছেন? সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নামটা বলুন প্লিজ। এমডি ইসলাম। ও, এমডি ইসলাম, রাইট? তুমি কি চিটাং থেকে? হ্যাঁ
দিস ইজ কল্ড লাভ, নিউ ইয়র্ক এন্ড চিটাগং। আলহামদুলিল্লাহ অনেক ভাইরা অনেক দেশ থেকে দেখছেন, তুমিও বাংলাদেশ থেকে দেখছেন। আপনাদের দুজন ঈদ মোবারক। ঈদ মোবারক ইউ টু এন্ড অল অফ আওয়ার ফ্রেন্ডস এন্ড ফ্যান্স। আলহামদুলিল্লাহ, কিছু বলতে চাও এমডি ইসলাম? যদি আপনার মেজিনির অ্যালবাম থেকে বলেন তাহলে প্রভু গানটা, আর অ্যালবামের বাইরে হইলে মল্লিক ভাইয়ের একটা গান দেখে যে এই গুণাগার খুব ওই গানটা। আচ্ছা, এই গুণাগার গানটা আমরা রাসেল ভাই থেকে দুই লাইন শুনবো, আপনি মনে রাখবেন অনেকগুলো গান তো আপনারা জানেন যে আমার মেকমির ফ্রেন্ড থেকে অনেকগুলো গান খুব রিসেন্টলি রিলিজ করা হয়েছে। সো আমার ফ্যানরা বলছে যে তারা অনেকগুলো ঈদের আনন্দ পেয়ে গিয়েছে। আলহামদুলিল্লাহ, দিস ইজ আওয়ার প্লেজার। এই ভালোবাসাগুলোকে আপনি মাপবেন কি দিয়ে? I don't have anything to measure your love. Alhamdulillah. যাই হোক, আমরা আমাদের এই যে ভালোবাসাগুলো তাকে নিয়েই আমরা গানটা করে ফেলি। আমাদের মেক মি ইওর ফ্রেন্ড অ্যালবামের গান, ইটস কল্ড ভালোবাসা। আমাদের ভালোবাসা সব যেন হয় মোহন রবের জন্য, রাগ খুব ঘৃণা গুলো তাও যেন হয় শুধু প্রভু তোমারই জন্য। ভালোবাসি বাসি ভালো, ভালোবাসি প্রভু তোমাকে, ইয়া হাবিবি ইয়া রাসূলুল্লাহ হৃদয়ে গেঁথেছি তোমাকে। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ وَأَعْطَى لِلَّهِ وَمَنَعَ لِلَّهِ فَقَدْ اسْتَكْمَلَ الْإِيمَانَ مَنْ أَحَبَّ لِلَّهِ وَأَبْغَضَ لِلَّهِ وَأَعْطَى لِلَّهِ وَمَنَعَ لِلَّهِ فَقَدْ اسْتَكْمَلَ الْإِيمَانَ When we love someone, we want to love him for you. When we hate someone, we will hate him to be close to you. We love you, we are loving you. We will love you forever. Ya Habibi Ya Rasulullah Ridae gethe chhi tumake Man ahabba lillah Wa abgada lillah Wa a'ta lillah Wa man'a lillah Faqad istakmala al-iman জাজাকুমুল্লাহ খায়ের। একজন কলার আমাদের সাথে অপেক্ষা করছেন, আমাদের প্রিয় ফ্যান। সালামু আলাইকুম রাহমাতুল্লাহ। হ্যালো, আপনি কি আমাদেরকে শুনতে পাচ্ছেন? সালামু আলাইকুম ইকবাল ভাই, আমি ফ্লোরিডা থেকে বলতেছি, মহিউদ্দিন। মাশাআল্লাহ, ফ্লোরিডা থেকে আমাদের মহিউদ্দিন ভাই, আপনি কেমন আছেন? আপনাকে এবং আপনার ফ্যামিলি সহ আমাদের সকল ফ্রেন্ডসকে ঈদ মোবারক। কেমন আছেন আপনি? ঈদ মোবারক, আমি ভালো আছি ইনশাআল্লাহ, আমার ফ্যামিলি সবাই ভালো আছে। আসলে আপনাদেরকে দেখে আজকে খুব ভালো লাগতেছে, ঈদের পরবর্তী এমন একটা সময় খুবই সুন্দর লাগতেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, দিস ইজ আওয়ার প্লেজার। আপনি কি আমাদেরকে কোনো গান রিকোয়েস্ট করতে চান অথবা কোনো উইশ করতে চান অথবা কিছু বলতে চান? ইকবাল ভাই, আমার একটা প্রশ্ন ছিল, যদি কিছু মনে না করেন। হ্যালো জি, প্লিজ, আমরা শুনতে পাচ্ছি, নো প্রবলেম। এনি কাইন্ড অফ কোশ্চেন ইউ ক্যান আস্ক আস। ওকে, থ্যাংক ইউ। যে ব্যাপারটা হচ্ছে যে আমরা যে ইসলামিক সঙ্গীত শুনি, সেখানে মিউজিক কতটুকু ইসলামে এটা বিদেশ সম্পন্ন অথবা এটা কতটুকু গ্রান্টেড করে ইসলামে, এই ব্যাপারটা একটু আমাকে যদি ক্লিয়ার করেন তাহলে কিছু মানুষ আছে তাদেরকে বোঝানো যায়, যাদের অনেকে কনফিউশন থাকে। রাইট, আমি আই গট ইওর কোশ্চেন, জাজাকুমুল্লাহ ফর ইওর আস্কিং। আমি ভেরি শর্টলি একটু আপনাদের জন্য বলতে চাই, বিকজ এটা আমি চাইছিলাম নিজে থেকে বলার জন্য, আপনি বলার জন্য জাজাকুমুল্লাহ খায়রান মোবারকবাদ, কারণ ইদানিং অনেক ভাইরা এটা নিয়ে খুব ফেতনা ছড়াচ্ছেন। বিকজ আপনারা জানেন যে আমরা নর্মালি মিউজিককে প্রমোট করি না, রাইট? আমরা এটা হচ্ছে নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে,
আমরা ভোকাল ভার্সনকে প্রমোট করি। আপনারা জানেন আমার হাসবি রাব্বি অলরেডি 7 মিলিয়ন হয়ে গেছে, আমার আইডি থেকে প্রায় অলমোস্ট 5 মিলিয়ন। সো নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে, যেহেতু এটা দুটো ব্যাপার আছে এখানে, আল্লামা কারজাভি, ইমাম গাজ্জালি, ইমাম শাওকানি থেকে বড় বড় আলেমরাই এটার পক্ষে বলেছেন, যার ফলে একটা বিগ অ্যামাউন্ট অফ পিপুল তারা মিউজিক শুনছে। বাট আমরা আরও বিগ অ্যামাউন্ট অফ পিপুল যারা সালাফি সহ আমাদের বড় বড় আলেমরা বলছেন করা যাবে না, তারাও এটাকে সমর্থন না করে শুনছে না। সো আমি পার্সোনালি তাদের জন্য ভোকাল ভার্সন করি, আর ইন্টারন্যাশনাল ভার্সনটা আমি রাখি এর জন্য যেহেতু আমাদের তরুণ প্রজন্ম আস্তে আস্তে এই মিউজিকের গানগুলো, অন্য খারাপ গানগুলো না শুনে এদেরকে এগুলো শুনে আমরা ভোকাল ভার্সনে নিয়ে আসতে পারবো, যেহেতু আলেমরা দুটো মত দিয়েছেন। সো আই থিঙ্ক ইউ শুড বি ক্লিয়ার অ্যান্ড এভরি ওয়ান শুড বি ভেরি ক্লিয়ার অ্যাবাউট ইট। অ্যান্ড আই থিঙ্ক যেহেতু এটা গানের প্রোগ্রাম, আপনারা ফতোয়া আমরা কেউই দেওয়ার নয়, আমি সাধারণত কোনো ফতোয়া দেই না। আপনারা ইউটিউবে গেলে আপনারা সার্চ করবেন হাউ ইজ ইট পারমিটেড অর নট অ্যান্ড ওয়াই ইজ ইট কন্ট্রোভার্সিয়াল, জাস্ট রিড ইট। অ্যান্ড ইফ ইউ গো টু মাই অফিসিয়াল ওয়েবসাইট iqbalhj.com, একটা অপিনিয়ন একটা কমেন্ট বাটন দেওয়া আছে, বিস্তারিত দলিল এবং আমার মতামত সহ সেখানে পাবেন। জাকুমুল্লাহ খায়ের, আই হোপ ইউর কোশ্চেন ইজ বিন আনসার্ড। আচ্ছা, আমরা একটা কল নিয়ে একটু ব্রেকে যাব। ও, আমরা চলে যাই ডাইরেক্টলি বিরতিতে। আমরা আপনারা দেখতে পাচ্ছেন যে পিপল অ্যান্ড টেকের সৌজন্যে আজকে আমাদের ঈদ আড্ডা, আমাদের টাইম টেলিভিশনের সৌজন্যে আমরা একটু বিরতিতে যাচ্ছি। বিরতিতে কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকবেন, এটা ট্র্যাডিশনাল কথা, আপনি অবশ্যই থাকবেন আমাদের সাথে। আমরা যাচ্ছি একটি বিরতিতে, বিরতির পর আবারও ফিরে আসছি। জাজাকুমুল্লাহ খায়ের। ডাক্তার কামাল, MBBS বরিশাল মেডিকেল কলেজ। রনি, MA LLB চিটাগাং ইউনিভার্সিটি। সুমন, MSc ইঞ্জিনিয়ার, খুলনা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি। শাহনাজ, MSc অ্যাপ্লাইড ফিজিক্স, ঢাকা ইউনিভার্সিটি। এরা কেউই হয়তো পিপল অ্যান্ড টেকের কথা জানতেন না, যদি জানতেন তাহলে এদের কাউকে অড জব করতে হতো না। ইঞ্জিনিয়ার হানিফ সাহেবের প্রতিজ্ঞা, একজন শিক্ষিত বাঙালিকেও তিনি আর অড জব করতে দেবেন না। নো মোর অড জব, চেঞ্জ ইউর লাইফ অ্যান্ড লাইফস্টাইল। Again, welcome আমাদের স্পেশাল ঈদ আড্ডা উইথ ইকবাল এসজে অ্যান্ড এস এম রাসেল। এই প্রোগ্রামটি স্পন্সর করেছে পিপল অ্যান্ড টেক। অ্যাগেইন আমরা সরাসরি একটি কলে চলে যাব। তার আগে একটু বলে নেই যে রকিবুল ইসলাম মিনার বলছে যে ধন্যবাদ এত সুন্দর প্রশ্ন উত্তর আনসারের জন্য। থ্যাংক ইউ ভাইয়া, তোমাকে অ্যাপ্রিসিয়েট। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আমি আফরাল সুভা। ওয়ালাইকুম আসসালাম। আমি অলওয়েজ আপনার বিভিন্ন গান দেখি, খুব ভালো লাগে ইসলামিক দৃষ্টিকোণ থেকে এগুলা। তো আমি একটা গানের রিকোয়েস্ট করতে চাই। প্লিজ আপু বলুন আপনি। সেটা হচ্ছে মুস্তফা। আচ্ছা, মুস্তফা নাসিরটি আমরা আপনাকে ভিডিওতে দেখাবো, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ আপু। তারপর আমি দুলান বলে দেই আজি আপনার সৌজন্যের জন্য। মুহাম্মদ মুস্তফা সাল্লি আলা, তোমার আগমনে হলো জগৎ উজালা। মুস্তফা 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 মুস্তফা, ইট জাস্ট ফর ইউ। আমরা আপনাদেরকে মুস্তফা নাসিরের অফিসিয়াল ভিডিও আমরা দেখাবো। আরেকটা 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 কল নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম ইকবাল ভাই। প্লিজ শুনতে পাচ্ছি। আমি কোরশান বলছিলাম ফিলাডেলফিয়া থেকে। মাশাআল্লাহ, ভেরি গুড। ফিলাডেলফিয়া আমাদের ভাই, বলুন প্লিজ। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছে, আপনাদের দোয়া এবং ভালোবাসায়। আচ্ছা, একটা গান ওই হাসবি রব্বি ওইটা একটু শোনাবেন। হাসবি রব্বি আসবে, রাইট? আপনার বাচ্চা যদি থেকে থাকে তাদের জন্য শুভকামনা, আমাদের সকল ছোট ফ্যানদের জন্য শুভকামনা। জাযাকুমুল্লাহ ভাই, থ্যাংক ইউ, অ্যাপ্রিশিয়েট অ্যাপ্রিশিয়েট ইওর লাভ। আলহামদুলিল্লাহ, যারা একটু আগে কমেন্ট করেছেন, রাইট, ফোন করেছেন যিনি, তিনি কিন্তু ভালোবাসা থেকেই করেছেন যে মিউজিকটা কেন। সো ডোন্ট টেক ইট নেগেটিভ ওয়ে, আমার ভাই জানতে চেয়েছে সেজন্য আমি জানিয়ে দিয়েছি। আর এটা আসলে আমরা তো মুফতি না,
আপনারা একটু রিসার্চ করে নেবেন ওয়েবসাইট থেকে, গুগল থেকে, ইন্টারনেট থেকে, ইউটিউব থেকে। আর বিশেষ করে আমরা কিন্তু ভোকাল ভার্সনকে প্রমোট করি। জাজাকুমুল্লাহ খায়ের। মাশাআল্লাহ দুজনকে অনেক সুন্দর লাগছে বলছে শাকত সোহেল। এ এম মাসুদ বলছে অনেক ভালো লাগছে দুজনকে। রাসেল ভাই আপনি কিছু কমেন্ট করুন প্লিজ। শাকত সোহেল আমার ভালো বন্ধু। নামটা বলে কথা বলুন প্লিজ। মাশাআল্লাহ জাকির ভাই ব্রুকলিন থেকে। জাকির ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। ইকবাল ভাই রাসেল ভাই আপনার দুজনকে অনেক সুন্দর লাগছে। আপনাদের সৌন্দর্যের সাথে ওই গানটা মনে করে যায় আর কি, তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর। কথা যদি উনি আপনাদেরকে দেখে শুনতে পারে সৃষ্টি যদি হয় এত সুন্দর গানের কথা মনে হচ্ছে। হ্যালো জাকির ভাই, আপনি কি বলছেন কি আমাদেরকে দেখে মনে হচ্ছে? হ্যালো জি আপনি শুনতে পাচ্ছেন বলেন। আপনাদেরকে ভাই যদি পারেন ওয়াইফ গানটা করলে ভালো লাগতো। রাসেল ভাই বিয়ে করে নাই সো ওয়াইফ গানটা করা যাবে না। আই এম রিয়েলি সরি। গান্ত গান আসলে বিয়ে কিন্তু সুন হবে, সাপোর্ট দেব ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ। আমি সৌদি আরব থেকে দেখছি বলছে রশিদ জামান। আর রুবিনা আলম বলছে হাসবি রাব্বি মাই ফেভারিট সং, সং শুনে আমি আপনাকে লাইফ লাইক করে ফ্রেন্ড হয়েছি। মাশাআল্লাহ গুড, থ্যাংক ইউ আপু, জাজাকুমুল্লাহ, আই অ্যাপ্রিশিয়েট। ফেনীবাসীর পক্ষ থেকে ইকবাল ভাই ঈদ মোবারক, থ্যাংক ইউ। শাহাদাত হোসেন মিয়াজি। স্বপ্নিল সোজি বলছে হাসবি রাব্বি শুনতে চাই ডিফারেন্ট স্টাইলে। আচ্ছা গুড। ইকবাল ভাই আপনার বিয়ের গানটা শোনাবেন? বিয়ের গানটা তো আমি কেমনে শোনাবো ভাই, এটা কথা হইল রাইট। জুন্নুর আহমেদ বলছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শুক্রিয়া আল্লাহর কাছে, সাত সকালে এত সুন্দর একটি সুন্দর আয়োজন দেখার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ। আপনারা jagobidi.com/timetv দিলে আপনারা কিন্তু আপনারা এই প্রোগ্রামটি সরাসরি ক্লিয়ার দেখতে পাবেন, অথবা গুগলে গিয়ে জাগোবিডি লিখে নিচে স্ক্রোল করলে টাইম টিভির লোগো দেখবেন, সেখানে ক্লিক করলে একদম ক্লিয়ার দেখতে পাবেন, অথবা আপনারা যে দেখতে পারবেন হচ্ছে হলো গিয়ে timetvusa.com। আর একটা কথা বলে রাখি, যারা ফেসবুকে দেখছেন প্লিজ ডোন্ট ক্লেম ইট, বিকজ আপনারা অনেক দূর থেকে দেখতে পাচ্ছেন মার্ক জুকারবার্গের সৌজন্য। সো অ্যাটলিস্ট অ্যাপ্রিসিয়েট ইট। অ্যান্ড হয়তো মুখের সাথে সাউন্ডের মিলছে না, একটু কনসিডার করে ভালোবাসার টানে একটু একটু ভালোবাসার টানে কাছে আনে, এরকম করে কাছে এনে নেবেন আর কি। যাই হোক রাসেল ভাই আপনি কিছু বলতে চান এবং কিছু কমেন্ট পড়তে চান মনে হয় বলছিলেন? কে বলছেন? ভালোবাসার টানে। আর যখন আপনার এই লাইভ শুনলাম তো আর না ফোন দিয়ে পারলাম না আরকি। ভালো করছেন। আপনি কি মোগল একটু বরিশাল ভাষায় কথা বলবেন? আমরা একটা বোনের আমাদের একটা অনেকগুলো কল ছিল, আমরা কল নিতে পারছি না, আপনাদের কমেন্টও পড়তে পারছি না। নেক্সট টাইম যদি লাইভ করে তাহলে কথা হবে, আপনাদের ফোন হবে। আমরা একটা ওয়াদা করেছিলাম যে মোস্তফা নাসিরটি আপনাদেরকে ভিডিও দেখাবো। সো আমরা চলে যাচ্ছি আপনাদেরকে মোস্তফা নাসিরটি দেখে এসে আপনাদের সাথে কথা বলবো। আমাদের স্ক্যাজুয়াল ছিল নিচে এত বড়, অনেকগুলো গান গাবো, অনেক আড্ডা হবে, কিন্তু সময় তো আর আমাদেরকে সেই সুযোগ দিচ্ছে না। আমরা আশা করছি আরও কিছুক্ষণ আমরা চালাবো, তবে তার আগে শুনে আসি চলুন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি। এই নাসিরটির ভিডিও মেক করেছেন
আমাদের এইচএল বান্নাভাই তরুণ ফিল্ম মেকার, আর অবভিয়াসলি সঙ্গীত এবং যে কম্পোজ করেছেন আমাদের পারভেজ জিয়াউল ভাই। চলুন শুনে আসি। ওয়েলকাম ব্যাক। আপনারা যারা আমাদের এই লাইভ অনুষ্ঠান দেখছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ। আর গানটা নিঃসন্দেহে আপনারা এনজয় করেছেন, ইনার্সির টিম মোহাম্মদ মুস্তাফা সাল্লাহ আলা। অবভিয়াসলি এই গানেরও আপনারা যদি ইউটিউবে যান মুস্তাফা ভোকাল ভার্সন লিখলে পেয়ে যাবেন। সো যেহেতু এটা টিভি স্টেশন, তাদের অনেকগুলো রিকোয়ারমেন্ট থাকে, আমরা আসলে তাদের বাইরেও যেতে পারি না, তবে আমরা আপনাদেরকে ভোকাল ভার্সন উদ্বুদ্ধ করি। প্লিজ আপনার ইউটিউব চ্যানেল অথবা আমার ইকবাল এস জে লিখলে আপনারা পেয়ে যাবেন, আমার অফিসিয়াল পেজ ইকবাল এস জে লিখলেই পাবেন, আর ফেসবুকে আমাকে প্রোফাইলে ইকবাল হোসেন জীবন নামে পাবেন। সো আপনারা সেখানে অল এভরিথিং ইনশাল্লাহ পাবেন। আমরা একটা কলে চলে যাচ্ছি, প্লিজ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। হ্যালো, আপনি শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম প্রিয় ইকবাল ভাই। কে বলছেন, কি নাম একটু বলেন? সিঙ্গাপুর প্রবাসী আজাদ আহমেদ। মাশাআল্লাহ, সিঙ্গাপুর থেকে আজাদ ভাই, রিয়েলি অ্যাপ্রিশিয়েট ফ্রম থাউজেন্ডস অফ মাইল। কেমন আছেন আপনি বলুন প্লিজ? কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন ভাইজান? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। রাসেল ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। বলুন আপনি কি বলছেন? পার্সোনালি রাসেল ভাইকেও সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম।
জাযাকুমুল্লাহ। দুইজনই মাশাআল্লাহ মায়াবী চেহারার কোকিল কণ্ঠে, বিশেষ করে ইকবাল ভাইয়ের কাছ থেকে হতাশার গানটি শুনতে চাইবো, আর রাসেল ভাই যেটা শোনান। আচ্ছা রাসেল ভাই একটু শোনাবে, আমরা আগে বলে রেখেছি যদি পারেন, আমরা সময় যদি কভার করে হতাশা ইনশাআল্লাহ উইল ট্রাই মাই বেস্ট। জাযাকুমুল্লাহ ভাই, থ্যাঙ্ক ইউ। প্লিজ ইকবাল ভাই, আরেকটা কথা হচ্ছে, আশা করি শেষটা হবে টিক 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 যে ঘড়িটা বাজে কয়দিন বাজে। এই গানটা আমরা মনে করি ডেডিকেটেড করে ওনার জন্য দোয়া চেয়ে আমরা শুরু করেছিলাম দ্য বিগিনিং, সো হোপফুলি আমরা যদি শেষ করে ফেলি আপনি আবার ব্যাক করে শুনে নেবেন। জাযাকুমুল্লাহ, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ। রাইট রাসেল ভাই, কয়েকটা কথা আপনাকে জিজ্ঞেস করবো, রাইট? আমরা একটু মজা করবো একটু, আপনার প্লিজ ডোন্ট টেক ইট সিরিয়াসলি। আপনাকে কয়েকটা জিনিস জিজ্ঞেস করবো, আপনার প্রিয় মানুষকে জানেন মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, কুইক অ্যানসার দিতে হবে, রাইট? বেলি না শিউলি? বেলি কেন, শিউলির সাথে সমস্যা? ডেফিনেটলি, আই এম সরি, জাস্ট জোকিং। ভাত না বিরিয়ানি? ভাত। জোরে বলেন ভাত। বাঙালি। গরু না ছাগল? কোন পুরুষের, ভালো করে শুনেন, কোন পুরুষের বিধবা স্ত্রীর যদি বোন থাকে তাহলে কি সে তাকে বিয়ে করতে পারবে? আবার বলছি, কোন পুরুষের বিধবা স্ত্রীর যদি বোন থাকে তাহলে সে কি তাকে বিয়ে করতে পারবে? এটা কিন্তু ফান, ফতোয়ার দিকে যাবেন না, একটু চিন্তা করে আনসারটা আপনারা চাইলে এখানেও দিতে পারেন, অথবা আমাকেও পরে আপনার আমার আইডিতে ইকবাল@জীবন.com এ পাঠাতে পারেন, অথবা আমার কমেন্ট করে আমাকে জানাতে পারেন। আর এখানে যদি কেউ সঠিকটা বলতে পারেন তাহলে আমরা আপনাদেরকে থ্যাঙ্কস জানাবো, আর আপনার জন্য পুরস্কার নিয়ে আসবো, যদি এখানে থাকতে পারেন তাহলে দিয়ে দেবো ইনশাআল্লাহ। রাইট, এত বড় একটা অনুষ্ঠান কিন্তু সাউন্ড ঠিক নয় কেন, আবারও বলে দিই, ঠাস ঠুস কমেন্ট করবেন না প্লিজ, সরি। এটা লাইভটা যাচ্ছে হচ্ছে টিভি চ্যানেল থেকে, আর আমরা আপনাদেরকে সুযোগ করে দিয়েছি ফেসবুকে যেন দেখতে পান, সো যারা ফেসবুকে আসলে আপনারা দেখার কথা ছিল না, সো এটা টাইম টিভির কাইন্ডনেস, তাদেরকে থ্যাঙ্কস দেওয়া উচিত। জাস্ট একটু দেরি হবে প্লিজ, আপনারা কষ্ট করে যদি ডাইরেক্ট timetvusa.com যান তাহলে সরাসরি একদম লিপসিং প্রপারলি শুনবেন, আর যদি একটু সমস্যা হয় আমরা ইনশাআল্লাহ এটাকে আমার পেজে আমি আপডেট দেবো, আপলোড দেবো, সেখান থেকে আপনারা পরে দেখে নিতে পারবেন। আপনাদের কমেন্টের জন্য, আপনাদের ভালোবাসার জন্য আমরা আসলেই অ্যাপ্রিসিয়েটেড, আসলেই আমরা কি বলবো যে আমরা বিমোহিত, ভালোবাসাগুলো বেঁচে থাকুক আজীবন। রাইট, পারবে বলছে, আরে বাবা বলছে পারবে আকিব জাভেদ, মানে আনসার দিয়ে দিছে। জি আকিব জাভেদ, তোমার একটা কথা বলি, পারবে না, কারণগুলো খুঁজে আমাকে জানান, ঠিক আছে? জিয়াউদ্দিন বলছে, আমার দুলা ভাই, মানে আমার এটা কিন্তু রেডি করে দিছে আমার ভাগ্নি, সে আবার সঠিক আনসার দিয়ে দিচ্ছে, হইল না হইল না, তুমি এটা তো কপিরাইট হয়ে গেলো। বিবাহিত হোক তারপর না হয় শালির কথা আসবে না, বিবাহিত মিনার যেটা বলছিলাম সেটা হচ্ছে যে বিবাহিত বেটা তো মানে একটা পুরুষের বিধবা স্ত্রীর বোন, তার মানে নিঃসন্দেহে বিবাহিত, কিন্তু ফ্যাক্ট হচ্ছে বিধবা স্ত্রীর, বিধবা স্ত্রীর বোন, রাইট? আর বেশি কিছু ক্লিয়ার করতে চাই না, জাযাকুমুল্লাহ খায়ের। আচ্ছা, কোনো পুরুষ আর এর কি করে বিধবা বউ? এনিওয়েজ, উই জাস্ট জোকিং, জাযাকুমুল্লাহ খায়ের। আমরা লাস্ট পর্যায়ে আছি, আমরা শেষ করে দেবো, দেখা হবে আপনাদের সাথে অন্য একদিন। অবভিয়াসলি ভুলে যাবেন না টাইম টিভির অফিসিয়াল পেজে লাইক দিতে, পাশাপাশি আমাকে আপনারা যদি সাথে রাখতে চান তাহলে ইকবাল হোসেন জীবন আপনারা আমার অফিসিয়াল প্রোফাইল, আর ইকবাল এইচ জে লিখলে আপনারা আমার পেজ পাবেন, অবভিয়াসলি ইকবাল@জে.কম এভরিথিং পাবেন, আর অবভিয়াসলি আপনারা এই প্রোগ্রামটি দেখছেন পিপুল অ্যান্ড টেক এর সৌজন্যে। নেক্সট টাইম কার সৌজন্য দেখবেন আমি জানি না, আর আমরাও জানি না কবে আসবো। এনিওয়েজ, যারা যারা কমেন্ট করছেন, অবভিয়াসলি যাদের কমেন্ট পড়তে পারি নাই, নিজাম বিন রফিক বলছেন পারবে না কারণ সে নিজেই মৃত, আলহামদুলিল্লাহ, ওয়েল ডান। আজকের বিজয়ী হচ্ছেন আমাদের মিশিগান প্রবাসী নিজাম বিন রফিক, কংগ্রেচুলেশনস, পারলে আমরা একটা বিল উড়াই দিতাম আর সেখানে টিস 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 করে ফুটে যেত, আর আপনার জন্য একটা গিফট আমরা মিশিগান পাঠিয়ে দিতাম নেক্সট টাইম, আজকে আমরা তো ওটা প্ল্যান করে আসিনি। এই ধরনের গান কোনো ওয়েবসাইটে পাওয়া যাবে? অবভিয়াসলি পাবেন, ইকবাল@জীবন.com এ পাবেন, ইকবাল@জে.কম এ পাবেন, অথবা ইউটিউবে গিয়ে ইকবাল@জে লিখলেই পাবেন। যারা ভোকাল শুনতে চান অবভিয়াসলি ইকবাল@জে ভোকাল লিখলে সব পেয়ে যাবেন। জাযাকুমুল্লাহ খায়ের, হোপফুলি এভরিথিং ইজ ক্লিয়ার। আমরা লাস্ট সং হচ্ছে প্রভু, যারা বলেছেন তাদের জন্য প্রভু একটু করে যদি পারি আমরা আরেকটা গান কি জানি বলেছেন আপনার থেকে শোনার জন্য, আপনার থেকে শুনে শেষ করে দেবো। আমি যদি কভু ভুলে যাই প্রভু তোমায়, তবে আলোর দেখা দেখিয়ে দিও গো আমায়,
তুমি যে আমার প্রভু তুমি তো রব, তুমি যে আমার মালিক তুমি তো সব, তুমি যে আমার প্রভু তুমি তো রব, তুমি যে আমার মালিক তুমি তো সব। আল্লাহ 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 আল্লাহ। ভুলে যেতে পারি আমি এ পৃথিবীর ধোকায়, তুমি যদি থাকো পাশে ভুলবো না কভু তোমায়, এ আমার কসম তোমার কাছে যেও না ভুলে আমায়। তুমি যে আমার প্রভু তুমি তো রব, তুমি যে আমার মালিক তুমি তো সব, তুমি যে আমার প্রভু তুমি তো রব, তুমি যে আমার মালিক তুমি তো সব। জাকুমুল্লাহ খায়, আমাদের বোন যারা বিয়ে হয়ে গেছে, আমাদের ভাই যারা তাদের বিয়ে হয়ে গেছে আলহামদুলিল্লাহ, শুধুমাত্র তাদের জন্য যারা এখনো বিয়ে করেননি, অবভিয়াসলি তারা শুধু শুনবেন আর মুখস্থ করে রাখবেন, যখন বিয়ে হবে আমাদের বোন বা ভাই যারা আছেন তারা তাদের হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফকে শোনাবেন। জাযাকুমুল্লাহ খায়ের। বউ তুমি কথা কও, কও না কথা, তোমায় নিয়ে আমি বেঁধেছি ঘর, ভুলেছি ব্যথা তোমারই জন্যে আমি হাজারো স্বপ্ন বুনি, তুমি তো আমার সারাটি জীবনের প্রতিটি আশা, বাঁচবো সারা জীবন একই সাথে, থাকবো কাছাকাছি দুঃখে সুখে, দিও একটা ঘর প্রভু জান্নাতে, বাসবো ভালো সেথায় দুজন মিলে। জাযাকুমুল্লাহ খায়ের। আপনারা আবারও বলছি দেখছেন আমাদের এই আজকের স্পেশাল লাইভটি ঈদ আড্ডা উইথ ইকবাল এজি অ্যান্ড এস এম রাসেল। আবারও বলছি যে আপনারা যারা এই গানটি শুনতে চান অথবা আমার অন্যান্য গানগুলো শুনতে চান, তারা প্রত্যেকে যেটি করতে পারেন সেটি হচ্ছে যে আপনারা যেতে পারেন ইউটিউবে, যেমন ওয়াইফ লিখে ভোকাল লিখলে পেয়ে যাবেন, অথবা ওয়াইফ লিখে ইনস্ট্রুমেন্টাল ভার্সন লিখলে আপনারা পেয়ে যাবেন। আর একটা কথা বলে রাখি, আমরা মোস্ট গান আমরা গাওয়ার চেষ্টা করেছি ভোকাল খালি মুখে, আলহামদুলিল্লাহ আমাদেরকে দান করেছেন, আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ। আর দুটো গান শুধুমাত্র ইনস্ট্রুমেন্টাল দিয়েছি। আমরা যারা এই ব্যাপারে যে সমস্ত বাচ্চারা শুনতে চায় অথবা যারা আমাদের ফ্যানরা শুনতে চান, অনেকে আমাদেরকে আগেই বলেছেন তারা এটাকে ভালোবাসেন, তাদের জন্য আমরা সেটি প্লে করেছি। হোপফুলি আপনারা কেউই কষ্ট পাবেন না, আমাদের ছোটোখাটো ভুল থাকলে আমাদেরকে মাফ করে দিবেন, আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন যেন আমরা তাদের তাকেও বলে আমাদেরকে যেন তিনি মাফ করে দেন। টাইম টিভির জন্য শুভকামনা। আজকের এই যিনি প্রোগ্রামটি স্পন্সর করেছেন পিপল অ্যান্ড টেক কে, আমাদের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। আপনাদের প্রত্যেককেই আমরা আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। অ্যাগেন কোনো দিন হয়তো আপনাদের সাথে দেখা হয়ে যাবে, ভালো থাকবেন। আপনাদের জন্য শুভকামনা রাসেল ভাই, যদি শেষ একটি কথা বলতে চান 30 সেকেন্ড। দর্শকদের উদ্দেশ্যে যারা আমাদের কষ্ট করে আমাদের লাইভ আড্ডা ঈদ আড্ডা দেখেছেন সবাইকে স্বাগতম এবং অভিনন্দন। ভবিষ্যতে প্রাইম টিভির সাথে থাকবেন এবং ইকবাল ভাইয়ের গান সহ আমাদের গানগুলো সাথে থাকবেন, সব ইসলামী সংস্কৃতির সকল শিল্পীদের গান শুনবেন। আমি চান্স পাইলে শেয়ার করি, আপনারাও শেয়ার করবেন, ভালো কিছু সাথে থাকবেন আর সবসময় প্রাণ খুলে দোয়া করবেন। যেটি ভালো লাগবে না সেটি শুনবেন না, যেটি ভালো লাগবে সেটি শুনবেন। আর অবভিয়াসলি টাইম টিভির সাথে থাকবেন, আমাদের সাথে থাকবেন, সব ভালো কিছুর সাথে থাকবেন। দেখা হবে অন্য কোনো সময় আপনাদের সাথে। জাযাকুমুল্লাহ খায়ের। সালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামু আলাইকুম রহমতুল্লাহ।